জিএস ডিজাইন আমি দুই ধরনের ডিজাইনই আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আর আমার এখানে বেঙ্গল আছে তারপর আর এফ আছে মোস্তফা আছে বাহিরের অংশে একটি করে এস এস এর হ্যাজবল পাবেন ভিতরে একটি করে এস এর সিটকানি পাবেন হাতের কাছে যেটা ছিল ওটাই ঘুরালাম প্রত্যেকটি দরজা সামনে যে ডিজাইন পেছনে কিন্তু হুব হয়ে একরকম ডিজাইন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছে আজকের আমাদের নতুন আরও একটি ভিডিও সম্মানিত দর্শক বিন্দুরা আপনারা কিন্তু আগের ভিডিওগুলোতে দেখেছেন আমি মোস্তোফার সার্টিফাইড ডোর ওজন করে দেখিয়েছি আমাদের ইকো ডোর যেগুলো আছে ওগুলো ওজন করে দেখিয়েছি কিন্তু আজকে কোনো ওজনের ভিডিও হচ্ছে না আজকে হচ্ছে যাদের বাসাবাড়িতে তিন ফুটের প্লাস্টিকের দরজা দরকার প্লাস্টিকের বা পিভিসির বা হাফ গ্লাসের দরজাগুলো তো সাধারণভাবে আড়াই ফিটের হয় মানে তিরিশ ইঞ্চি হয় যাদের ছত্রিশ ইঞ্চি বা তিন ফিটের দরজার দরকার অনেকে রুমে ব্যবহার করতে চান অনেকে বেডরুমে ব্যবহার করতে চান অনেকে বারান্দায় ব্যবহার করতে চান অনেকে পার্টিশনে ব্যবহার করতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি থাকছে আমি সবগুলো ডিজাইন একটি নজর করে আপনাদেরকে উপর থেকে নিষ্পন্দ দেখানোর চেষ্টা করব। খুবই সুন্দর সিং সিম্পল এবং গর্জিয়াস ডিজাইন আমি দুই ধরনের ডিজাইনই আজকে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ আর আমার এখানে বেঙ্গল আছে তারপর আর এফ এল আছে মোস্তফা আছে তিন কোম্পানির আমি তিন ফুটে যে দরজাগুলো হয় সবগুলো দরজা নিয়ে আজকে বিস্তারিত রিভিউ রাখবো আচ্ছা আজকের ভিডিওতে আপনারা সাড়ে চার হাজার টাকা থেকে শুরু করে সাড়ে আট হাজার টাকা পর্যন্ত এই বাজেটের মধ্যে যে দরজাগুলো হয় তিন ফুটে সেই দরজাগুলো সম্পর্কে জানতে পারবেন তো বন্ধুরা প্রথমেই জানিয়ে নিচ্ছি যেগুলো সাড়ে আট হাজার টাকার দরজা সেগুলোর মধ্যে কিন্তু ছয় ইঞ্চি চৌকাট পাবেন বাহিরের অংশে একটি করে এর হ্যাচবল পাবেন ভিতরে একটি করে সিটকানি পাবেন আর চৌকাটের সাথে মিল করে কিন্তু প্রত্যেকটি পাল্লা আমরা ব্যবহার করি যার ফলে কিন্তু দরজাগুলো দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় দেখা যায় তাছাড়াও এই দরজাগুলোর ভিতরে কিন্তু চারটা করে কবজা দেওয়া আছে যার ফলে কিন্তু কখনো পাল্লাটি ঝুলে যাবে না আর বন্ধুরা প্রত্যেকটি দরজার সামনে যেরকম ডিজাইন পেছনে হুবহু একই রকম ডিজাইন ডিজাইনের কোনো তারতম্য বা ডিজাইনের কোনো ভেদাভেদ আপনারা দেখতে পারবেন না প্রত্যেকটি দরজার মধ্যে আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এই দরজাগুলো কিন্তু আগুনে বা তাপমাত্রা যেটি আছে রোদের যে তাপমাত্রা সে তাপমাত্রায় কিন্তু নষ্ট হবে না বা বাঁকা হয়ে যাবে না আর আগুনের যে তাপমাত্রা আছে সেটি কিন্তু একশো ডিগ্রি পর্যন্ত নিতে পারবে ব্রাবো মেটালের সাথে মিল করে আপনার ডায়মন্ডও নিতে পারেন কারণ ব্রাবো মেটাল আমি আমার শোরুমে একটি লাগিয়েছি ব্রাবো মেটাল যারা নিতে চান তারা যদি চান বাথরুমের ভিতরে বা পার্টিশনে বা রুমের ভিতরে এই প্লাস্টিকের এই ডর ডোরগুলো ব্যবহার করতে পারবেন এগুলো হলো আর এফ এল ডায়মন্ড ডোর যেগুলো সামনে এস এস এর হ্যাসবল ভিতরে সিট নিয়ে আছে সাড়ে আট হাজার তো এইখানে যতগুলো দরজা আছে সবগুলো সাড়ে আট হাজার টাকার মধ্যে আর বন্ধুরা এই পিছনে একটি আর এফ এলের দরজা আছে পপুলার ডোর এটা তিন ফিটের ভিতরে হয় এটার দাম কিন্তু মাত্র সাড়ে চার হাজার টাকা বাদ বাকি যা আছে সব সাড়ে আট হাজার টাকা আর বন্ধুরা পেছনের অংশটি আমি একটু দেখানোর চেষ্টা করব আচ্ছা হাতের কাছে যেটা ছিল ওটাই ঘুরালাম একরকম ডিজাইন ডিজাইন দেখে বোঝার উপায় নেই কোনটি সামনে এবং কোনটি পেছনে আর প্রত্যেকটি দরজা আকর্ষণীয় হ্যাঁ কিন্তু আমরা ফিটিং করে দিচ্ছি যার জন্য এক্সট্রা কোনো চার্জ আপনাদেরকে দিতে হবে না এই হ্যাসবলটির কারণে কিন্তু আপনারা তালা মেরে সুরক্ষা নিশ্চিন্ত করতে পারবেন ইনশাআল্লাহ তো সম্মানিত দর্শক বন্ধুরা আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা ঢাকা কামরাঙ্গীর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজ সার্জিলে সার্চ দিলে গুগল ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে আর বন্ধুরা এগুলা ছাড়াও আপনাদের বাড়ি বানাতে যা যা লাগে দরজা জানালা গ্রিল কেচি গেট মেন গেট এস এস এম এস প্লাস্টিক গ্লাস সব কিছু ইনশাল আমাদের এক ছাদের নিচে পাবেন আর বন্ধুরা আমাদের কাছে অর্ডার করতে হলে প্রথমে অর্ধেক টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল ডেলিভারির পরে কুরিয়ার খরচ অথবা পিকআপ ভাড়া যেটাই হোক না কেন আমরা কিন্তু ফিফটি পার্সেন্ট আপনাদেরকে দিয়ে দিব মালামাল বেশি হলে আমাদের গাড়িতে করে ফ্রি ডেলিভারি পাবেন ইনশাল্লাহ মালামাল কম হলে কুরিয়ারে দিব কুরিয়ার খরচের অর্ধেক বা ফিফটি পার্সেন্ট আমরা দিয়ে দিব তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না সমস্ত দেশে এবং প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা রেখে আজকের ভিডিও এখানে শেষ করব আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করিতে জানাবেন আর নিচে যে বাটন দেখতে পাচ্ছেন সাবস্ক্রাইব করে দেবেন তাহলে পরবর্তী ভিডিও সবার আগে ইনশাআল্লাহ আপনি দেখতে পারবেন ধন্যবাদ সবাইকে